গুড মর্নিং, কেমন আছেন সবাই? সবাইকে নতুন ব্লগে স্বাগত জানাই। আজ সকালটা একটু অন্যরকম, শীতের সকাল, প্রচণ্ড ঠান্ডা। দিনহাটা থেকে প্রায় আমরা 5-6 কিলোমিটার একটু গ্রামে গেছিলাম। ফেরার পথে এখানে পাঁঠার মাংস বিক্রি হচ্ছিলো, কচি পাঁঠা একদম অরিজিনাল মানে পাওয়া যায়, তাই এখান থেকেই ভালো হয় জন্য শুনেছি তোকে খানিকটা মাংস নিয়ে বাড়ির পথে ফিরছি। আর ফেরার সময় ভিডিওটা শ্যুট করছি এবং ভিডিওর ইন্ট্রো দেব। এটা হচ্ছে একটা ব্রিজ নদীর ওপরে, তো দিনহাটায় এই ছোট্ট একটা নদী, মানে একদম শাখা নদীর মতো। তো এখানেই একটু দাঁড়িয়ে আপনাদের সাথে দুটো কথা বলবো এবং ভিডিওটা এখান থেকেই স্টার্ট করছি। তো চলুন, আমি এখন গাড়ি থেকে নেমে যাচ্ছি। শীতের সকাল, ঘড়িতে এখন বাজছিল 11:15। ঘর থেকে যখন বেরিয়েছিলাম একদম রৌদ্র ছিল না, প্রচণ্ড মেঘলা আকাশ, দুটো সোয়েটার পরেছি আমি, দেখে হয়তো বোঝা যাচ্ছে না। আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আজ হচ্ছে শনিবার আর এখন সকাল 11:15, আর আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি, একদম ঘুম থেকে উঠেই আর কোনো কাজ করিনি, মেশিনে কাপড় জামাটা দিয়েই চলে এসেছি। এই যে তিনজনে মিলে দেখ করো, এদিকে থাকাও। এটা হচ্ছে এখানে একটা ছোটো মোটো নদী আমাদের এখানে, রথবাড়ি ঘাট। এটা হচ্ছে বৈতরণী একটা, আর হচ্ছে রাস্তা। সকাল সকাল বেরিয়ে পড়েছি, আজকে আমাদের ছুটির দিন। আর এখন মানে সকাল থেকে ডিসেম্বরের যে ঠান্ডাটা সেটা বোঝা যাচ্ছিল আরও বেশি, এই এখনই রৌদ্রটা উঠল, মানে এই 11:30 বাজতে যাচ্ছে এই টাইমে। তা আমরা ভাবছি যে এখান থেকেই আজ এন্ট্রোটা হোক। নদীটা দেখতে পাচ্ছো বাবা, ওই যে ওইটি, এই সত্যি সত্যি নদী, মানে নাকি নদী শাখা নদী, এটা ছোট্ট নদী। শীতের এসে বলছে, অনেক জায়গায় ঘুরলাম, ঘুরে ঘুরে এখন বাড়ি। একটা কাজেই চলে এসেছিলাম, কাজে কাজটা মোটামুটি হলো, আর এখন আমরা চলে যাচ্ছি বাড়ি। খুব সকাল সকালই বেরিয়েছিলাম যাতে কাজটা হয়ে যায় এবং বাড়ি গিয়ে রান্নাবান্না করতে পারি। আর এই মাংসের ব্যাপারটা ওর পাপা বাড়ি থেকেই ভেবে এসেছিলো যে এখানে মাংস, মানে প্যাটলা নামে একটা জায়গা আছে, সেখান থেকে মাংস নিয়ে মানে খুব ভালো হয়, তো মানে অরিজিনাল কচি পাঁঠা এটা বোঝা যায়, তো তার জন্য নিয়ে নিলাম। ফেরার পথে গেছিলাম আমরা এখান থেকে আরেক খানিকটা দূরে, তো সেখানে গিয়ে ফিরছিলাম যখন, তো ওই 11:10-15 দিকে মাংসটা নিয়ে তোমাদের সাথে একটু কথাবার্তা বলে রওনা দিলাম। বাড়ি ফিরতে ফিরতে সেই 11:45, আর আমরা সকালে সবাই মানে তিনজনে মিলে ওটস খেয়ে বেরিয়েছিলাম, চাটা খেয়েই, স্নান করি নেই আজ সকাল সকাল। তো ফেরার পথে এখানে একটু রিলায়েন্স মার্টে ঢুকে কিছু গ্রসারি জিনিস লাগতো অল্প খানিকটা, সব থেকে বেশি ওয়াশিংয়ের জিনিসগুলো লাগতো, মানে মেশিনের লিকুইড, তারপরে হচ্ছে মেশিনের যে কমফোর্ট, মানে এই সমস্ত ব্যাপারগুলো আরও কিছু লাগতো টুকিটাকি। তো সেগুলো দেখে আমরা সেলফ থেকে দুখানা তিনখানা জিনিস নিয়ে ফটাফট বাড়ি ফিরেছিলাম, কারণ বাড়ি থেকে রান্নাবান্না করে খেয়ে দিয়ে রেস্ট নেব। তারপরে আজ যেহেতু শনিবার, মেয়ের ছিল আবৃত্তি ক্লাস, তো জানোই আবৃত্তি ক্লাস মানে আমার হচ্ছে ভীষণ তাড়াহুড়ো থাকে, আমি লেট করতে পারি না অন্য জায়গায়, তো কিন্তু বিশেষ কাজের জন্যই সকাল সকাল বেরিয়েছিলাম। আর আমি মানে প্রায় 11:45 বাজতে যাচ্ছে, এখনও গায়ে থেকে চাদর খুলিনি, আমি না মানে প্রায় বেশিরভাগ মানুষই, আজকের দিনটাতে মানে প্রচণ্ড কুয়াশা বাইরে। হ্যাঁ, তো আমি এখানে সফটেরি পাপার জন্য একটু ওয়েট করছি, ভাবলাম একটু ভিডিও করে দিই, কারণ ওর পাপা হচ্ছে গাড়িটা পার্ক করছে, আর মেয়ে একদম নিজের ইচ্ছে মতো যেটা যেটা পাচ্ছে সেটা সেটাই নিয়ে নিচ্ছে। আর ওই যে ছোট্ট টেডিটা আমার কাছে চাচ্ছিল, মানে ওর টেডির দরকার, ও যেখানেই যাবে একটা করে টেডি নেবে। আর আমি এখান থেকে কাউন্টার থেকে বাজছিলাম যে কোনটা নেওয়া যায়, তো দেখলাম বড় কমফোর্টগুলো খুব মানে অ্যাফোর্ডেবল হচ্ছে, দরকারও হয়। আর সাথে মেশিনের জন্য কিছু লিকুইড নিয়ে নিলাম, ওই যে দেখতেই পাচ্ছ একটা সানলাইটের লিকুইড নিয়েছি, এখানে টপ লোডেড ফ্রন্ট লোডেড দুটো মেশিনের জন্যই হয়, আমি এটাই নিলাম। নেওয়ার ইচ্ছা ছিল এরিয়েল অথবা সার্ফ এক্সেলের,
তো কেন জানি না এটাই আমার মানে ভালো লাগলো, তার জন্য এটা নিয়ে নিলাম। আর বাড়ি এসে দেখো তোমাদেরকে দেখাচ্ছি, এই বড় একটা বিস্কিট মশলা একটা আলুর দমের, আর এই যে সানলাইটের যে লিকুইড একটা নিয়ে নিলাম মেশিনের জন্য, মানে মেশিনে ওয়াশ হবে আবার এমনি বালতিতেও মানে কাভারটাও করা যাবে। আর এই যে কমফোর্টের বড়টা এটা নিয়ে বাড়ি চলে এসেছি। আর ওর পাপা এখন বসে গেছে আর কি মাংস বাছতে, তো ওর শীত গরম বর্ষা ওই হাফ প্যান্ট আর স্যান্ডো গেঞ্জি দিয়েই কাটিয়ে দেয়। আর এরপরে আমি স্নান টান করে পুজোটা দিয়ে এসেই রান্নাটা চাপিয়ে দেব। মাংসটা এখানে আমি মেখে রেখেছি আর কি ম্যারিনেট করে, তো পেঁয়াজটা আমি এক্সট্রা একটু কুচিয়ে দিলাম শর্ট করেছিল, আর আলুটাকে লাল করে ভেজে রেখেছি। দেখলেই তোমরা মাংসটা সত্যি খুব ভালো ছিল, কারণ মাংসটা হচ্ছে মানে এখানে যে মাংস আনলে রান্না করলে যে স্মেলটা বের হয় স্মেলেই তফাতটা বোঝা যাচ্ছে, আর মাংসটা কুকিং হয়েছিল খুব তাড়াতাড়ি, আর মানে সত্যি মাংসটা ভালো ছিল। মোট কথা যেই মাংসটা বসালাম তার কিছুক্ষণের মধ্যেই শেষ মানে ফুরিয়ে গেল গ্যাসটা। এবার ওর পাপা গাছে জল দিচ্ছিল, আজকে যেহেতু বিকেলবেলা টাইম পাবে না এই দুপুরবেলা টাইমটাতেই ও গাছে জল দিয়ে দিচ্ছে। এখন ঘড়িতে বাজছে এই একটা মতো, সব কাজকর্ম শেষ করে পুজো টুজো দিয়ে এসে জাস্ট রান্নাটা চাপিয়ে মানে 10-15 মিনিটও হয়নি, জাস্ট চাপিয়েছিলাম, হ্যাঁ 5 মিনিট, 5 মিনিট পরে এসে দেখছি যে আমি গ্যাসটা বন্ধ হয়ে গেছে। তারপরে ওকে ডাকলাম, ও সেট করে দিল, যেহেতু বাড়িতে আছে ওই সেট করে দিল, তা না হলে আমিই সেট করি। আর এই যে দেখো বসানোর সাথে সাথে বন্ধ করে রাখতে হয়েছে, আমার তাতে ভীষণ টেনশন হচ্ছিল। তো এখন ও গ্যাসটা সেট করে দিল, ব্যাস এখন হচ্ছে আগুন জ্বালিয়ে দিলাম, এখন ঝটাপট করে একটু কষিয়ে নিব। কুকারে ঝামেলা আমি আর করলাম না, তাতে কুকারও মানে ভরাতেও হলো না, এমনিতেই কুক হয়ে গেছিলো। আলুর দমের মশলাটা ভাবছি মাংসতে দেবো কি, তারপরে মা বললো থাক আলুর দম, নতুন আলু দিয়ে আলুর দম যেদিন হবে সেদিনই আলুর দমের মশলাটা ইউজ করিস, তো ওই রেখে দিলাম ভেতরে। আজ আছে একটু তাড়াহুড়ো, তার মধ্যে হয়েছিল আবার দেরি, বাইরে গেছি সব কিছু সেরে উঠতে উঠতে আজ একটা হয়ে গেছে। এরা মাংসটা চাপিয়ে দিলাম এই 1:10-15 দিকে হয়ে গেছিলো, 2:10-15, তারপরে আমরা লাঞ্চ করতে বসবো। অন্য কোনো রান্না আজ করিনি, ফ্রিজে পালং শাক কালকেরই তোলা ছিল সেটাই নামিয়ে নেব, আর তার বাইরে আর অন্য কোনো মানে কি রান্না ঝামেলা রাখলাম না। আর মাংস হলে তো মাংস দিয়ে খেতেই সবাই ভালোবাসে, মাংস হলে অন্য কিছু আর কেউ খেতে চায় বলো? আর বাইরের ওয়েদারের সাথে খুব ভালো ম্যাচ করে মানে হয়েছে, এত ঠান্ডায় মাংস দিয়েই গরম গরম মাংসের পাঁঠা মাংসের ঝোল দিয়ে ভাত খেতে ভালো লাগে। তো আমার ভীষণ মানে ঠান্ডা লাগছিলো জন্য একটু স্যালাড কাটলাম না, মাংসের ঝোল বা বিরিয়ানি বা ফ্রাইড রাইস এগুলোর সাথে একটু স্যালাড আমি পছন্দ করি, তো কাটলাম না আর। তো দেখো তাড়াতাড়ি করে ভাত খেতে বসে পড়লাম ওর পাপা আর আমি। ফ্রিজ থেকে পালং শাকটা বের করে রেখেছিলাম, ওটা আর গরম করিনি, তো গরম ভাতের হাঁড়ির উপর বসিয়ে রেখেছি, ভালো বেশ গরম হয়ে গেছে। এখন কচি বাটার ঝোল দিয়ে আমরা দুপুরবেলার লাঞ্চটা সেরে নিচ্ছি, মেয়ের খাওয়া হয়ে গেছে, ওর পাপা আর আমি দুজনে মিলেই এখন খেতে বসে পড়লাম। দুজনে মিলে এই একটা দিন একটু শান্তিমতো বসে খেতে পারি, শান্তিমতো বলতে মাথার উপর তবু একটা চাপ থাকে কিন্তু দুদণ্ড আর কি কথা বলতে পারি, সেটাও হয়তো সামনের সপ্তাহের পর থেকে আর হবে না, তার কারণ মেয়ের স্কুল খুলেই যাচ্ছে, স্যাররা সব জানিয়ে দিয়েছে। তো তারপর থেকে ওই শনিবারের সময়টাও আমাদের ওই তাড়াহুড়ো করেই কাটবে। বেশ ভালো কেটেছিল 4টা বছর, মানে এই মেয়ে হওয়ার পর থেকে বাইরে যাওয়ার সেই টেনশনটা একটা কাজ করতো না, বা স্কুল যাবে সেই একটা টেনশন থাকতো না, এখন যে টেনশনটা আমাদের আর কি দুজনকেই করতে হবে। শনিবারের দিনটা হবে কি মেয়েকে নিয়ে এসে হয়তো আমরা বসে খেতে পারবো এরকম, তারপরে আবার ওকে আবৃত্তি ক্লাসে নিয়ে যাওয়া, তো আবৃত্তি স্যার আবার আজ বলেছে 5টা থেকে 5টা 15 মধ্যে ক্লাস হবে, তো তবুও একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পেরেছি। তো তাড়াতাড়ি খেয়ে দিয়ে একটু দেখো আমি এখানে শুয়ে পড়েছি, সন্ধ্যেবেলার টাইম
মা সন্ধেবাতি দিয়ে দিয়েছে আর আমি এখানে বসে মানে বসে বসে মানে শুয়ে আছি একটু কম্বল গায়ে দিয়ে। 10-15 মিনিট একটু রেস্ট নেব আর ওর পাপা আর মেয়ে এখানে শুয়েছে। কিন্তু ওর পাপাকে যতই বলছি মেয়েকে আজ ঘুম পাড়িও না, বেশ ঠান্ডা বাইরে, তুলতে পারবে না। ঠিক তাই হয়েছিল। তো ও দেখো ঘুমিয়ে গেছে, ঠিক 15 থেকে 20 মিনিট ঘুমোতে পেরেছে। তারপরে এই বাচ্চাটাকে তুলে নিয়ে যেতে বড্ড কষ্ট হচ্ছিল, খুবই কষ্ট হচ্ছিল। এত সুন্দর করে ও ঘুমিয়েছিল, দেখেও মায়া লাগছে। তো চলো বন্ধুরা, আমি এখন একটু রেস্ট নিয়ে নিই, তারপরে মেয়েকে তুলে রেডি করিয়ে সামনে আসছি। তো এই বন্ধুরা দেখো রেডি হয়ে গেছি। আমি আজকে এই হাফ জ্যাকেটটা পরে একটা উলের কুর্তি পরেছি আর এখন এই টুপিটা দিয়ে চলে যাব। মেয়ে, আমি, ওর পাপা তিনজনে মিলে। ওর পাপা কী করছে চলো তোমাদেরকে দেখাই। ওর পাপাও জ্যাকেট পরছে আর মেয়েকেও আমি জ্যাকেট পরিয়ে দিয়েছি। তো এই জ্যাকেটটাতে ঠান্ডা মানে খুব ভালো। এই জ্যাকেটটা আমার বিয়ের আগেরকার, খুব ভালো, মানে অনেক দিনের জ্যাকেট। তো দেখো এই যে মেয়ে এখানে জ্যাকেট পরে নিয়েছে। ও তোমাদের সামনে একটু না আসলে ওর ভালো লাগে না। আর ওর পাপা পরছে, চলো দেখাই তোমাদের। এই যে দেখো বন্ধুরা, ওর পাপা এখানে জ্যাকেট পরছে, মেয়ে রেডি হয়ে গেছে। আর আমি ফুল জ্যাকেট বের করলাম না, একটু লাইটটা দিয়ে জ্বালিয়ে দিই, অন্ধকার হয়ে যায় এখন 5টা বাজতে বাজতেই। আর এখন চলো চলে যাওয়ার পালা, দেরি না করে সব বেরিয়ে পড়ছি। চলে এসছি বন্ধুরা, চলে এসছি। গরম 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 সিঙ্গাড়া, গরম 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 সিঙ্গাড়া। ও বাইরে হচ্ছে ঠান্ডা আর ঘরে হচ্ছে সিঙ্গাড়া। কি তোমরা কি চাটা খাবে নাকি কেউ? হ্যাঁ সুন্দর উঠে। এই রাখ রাখ রাখ, অতগুলো খাওয়া যাবে না। দেড়টা আমার, একটা হাফ তোর, দেড়টা আমার হাফ তোর রাখ। শোনো না, লাল চা খাবা নাকি দুধ চা খাবা? চারটা আনছি, চারটা আনছি চারজনের। বললাম কি আমি চুটকিকে একটা খাইতে দিব না, আমি হাফ নিব। বলছি কি, বলছি কি তোমরা কি দুধ চা খাবা না লাল চা খাবা? কি খাবা, দুধ চা না লাল চা? সিঙ্গারা দিয়ে অল্প একটু মুড়ি দেই ভাঙি, শুধু সিঙ্গারা দুধ চা? মাংস শুধু সিঙ্গারা দুধ চা? পুরো কম্বল গরম হয়ে যাবে, আর কম্বল গরমে যে সেন্ট বেরোবে সেই সেন্টে কেউ থাকতে পারলেই হয়। মার সাথে একটু মজা করছিলাম সবাই মিলে, একটু আনন্দ করে দুদণ্ড কাটাতে খুবই ভালো লাগে, তারপরে চাটা খেয়ে। তো বন্ধুরা আমি তো দুনাইতে বলবো, আচ্ছা বলবে। এই খাওয়া দাওয়া করে মুখটা ক্লিন করে ফেস ওয়াশ দিয়ে একটু ক্রিম মেখে নিয়ে এখন আমি শুতে চলে এসেছি। ওর পাপা অলরেডি, ওর পাপা অলরেডি নাক ডাকছে মানে ঘুমিয়ে গেছে। আর আমি এখন চুলটাকে একটু হালকা আঁচড়ে নিয়ে শুতে যাবো। তো সারাটা দিন আজকে কী কী করলাম অবশ্যই তোমাদেরকে বললাম। মাঝখানে গেছিলাম ওর মামা বাড়িতে আবৃত্তি ক্লাস থেকে এসে, তারপরে সেটা আর দেখানো হয়নি। তারপরে এসে মেয়ে আর মেয়েকে খাওয়ানো হলো, আমরা খাওয়া দাওয়া করলাম সবাই খেয়ে। এখন মুখটা ক্লিন করে এই জাস্ট ক্রিম দিয়ে হাতে পায়ে ক্রিম মেখে এখন যাচ্ছি শুতে। সো গুড নাইট, দেখা হবে নতুন ব্লগে। ব্লগটা এখানেই শেষ করছি। গুড নাইট, গুড নাইট।